নমাজ পড়ার নিয়ম নীতি কুরআনের মধ্যে নাই, কুরআনের মধ্যে নাই। নমাজে কয় রাখাত নমাজ পড়বো এটা তো কুরআনের মধ্যে নাই। নমাজ ফার্স্ট ওয়াক্ত নমাজ ফরজ এটা তো কুরআনের মধ্যে স্পষ্টভাবে উল্লেখ নাই। স্পষ্টভাবে পাঁচ ওয়াক্ত নমাজ ফরজ যখন কুরআনে নাই, তাহলে সে বলতেছে দুই ওয়াক্তের কথা আছে, আকিমি সালাতা তরাফাই নাহার, তলাফাই তরাফাই নাহার, দুই তরফের মধ্যে নমাজ পড়ব। তাই এখন এগুলা তো ফরজ দুইটাই নমাজ থাকবে, আর নমাজই নাই, এবং নমাজের রাকাত কয় রাখাত হবে। এখন মন গড়া আমি যদি বলি, এই যারা কুরআন ব্যতীত আর দলিল মানবে না, তারা তো নমাজ যদি এক রাখাত খেয়েও নমাজ পড়ে, তাকে নমাজ হয়ে গেছে এটা বলবে, কারণ কোরআনের মধ্যে তো কয় রাখাত এটার উল্লেখ নাই, এক রাখাত পড়লেও তো নমাজ হইল। নমাজের মধ্যে কী পড়তে হবে এগুলা তো কোরআনের মধ্যে পরিষ্কার নাই, এর কারণ এই জন্য কোরআনের মধ্যে তো কী কী জিনিস পড়তে হবে এগুলা উল্লেখ নাই। তাই শুধু নমাজে একবার দাঁড়াইলো বস আর বসলো, এভাবে যদি হয়ে যায় বস এটার দ্বারাই তার নমাজ হয়ে গেল, নমাজ হয়ে গেল। لقد كان لكم في رسول الله أسوة حسنة আজকে ফিতনায়ে ইনকারে হাদিস এবং আমাদের করণীয় শীর্ষ সেমিনারে আগত সকলকে জানাই মোবারকবাদ। আল্লাহ পাক আমাদেরকে যেন এই ধরনের এক মাহফিলে হাজির হওয়ার তৌফিক দিয়েছেন, সবাই পড়ি আলহামদুলিল্লাহ। বরাদরান ইসলাম, ইনকার হাদিস এটা প্রায় 200 বছর আগের ফিতনা। এর আগে আমাদের উপমহাদেশে ইনকারে হাদিসের কোনো ফিতনা ছিল না। ইনকারে হাদিসের অর্থ হইল আল্লাহ পাক মানুষের হেদায়তের জন্য নবী করিম সালামের কাছে কোরআন করিম পাঠিয়েছে, সেটাই মানুষের হেদায়তের ব্যবস্থা। এছাড়া দ্বিতীয় কোনো আর কোনো ব্যবস্থা নাই। তাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বললেন যা করলেন, যাকে হাদিস বলা হয়, তা এগুলা আসলে গ্রহণযোগ্য নয়, কারণ এইগুলা সব কিছুই জন্নিয়াত। জন্নিয়াত মানে আমাদের পর্যন্ত পৌঁছার মাধ্যমগুলা সবই জনের উপরে কালিবে গুমান, জনের উপরে ভিত্তি করে। তাই যেগুলার জনের উপরে ভিত্তি, যে হাদিসগুলার ভিত্তি জনের উপরে, সেই হাদিসগুলা দলিল হইতে পারে না, যেহেতু আল্লাহ পাক কোরআনে করিমের মধ্যে জন সম্পর্কে বলেছেন ইন্না যন্না লা ইউগনি মিনাল হক্কি শাইআ, জন হক বোঝার জন্য হকের ক্ষেত্রে জন কোনো কাজে আসে না। এই জন্য দিনে হক বোঝার জন্য জন্নিয়াতের উপরে ভিত্তি যার, তার কোনো মূল্য নাই। কোরআনে করিম যেহেতু একইনি, একইনের উপরে ভিত্তি, এর মধ্যে কোনো শুভা সন্দেহর কোনো ধরনের আশঙ্কা নাই, সম্ভাবনা নেই, এই জন্য দলিল হিসাবে একমাত্রই কোরআনে করিম। কোরআনে করিমই একমাত্র দলিল, দিনের দলিল একমাত্রই কোরআন, কোরআন ব্যতীত আর কোনো দলিল গ্রহণযোগ্য নয়। আমাদের দেশে আরও একটি ফিতনা আছে যার নাম আহলে হাদিসের ফিতনা। ওরা দলিল দুইটা মানে, ওরা দলিল মানে দুইটা, কোরআনকে দলিল মানে এবং হাদিসকেও তারা দলিল মানে।
তবে তাদের পরিভাষায় শুধু সহি হাদিস দলিল, অন্য কোনো হাদিস দলিল হইতে পারে না। অথচ ইসলামের বুনিয়াদ, শরীয়তের বুনিয়াদ চারটি উসুলের উপরে, চারটি বস্তুর উপরে ইসলামের ধর্মের বুনিয়াদ। একটি বস্তুর নাম কিতাবুল্লাহ, অর্থাৎ কোরআনে করিম। দুই নম্বর বস্তু হইল সুন্নতে রসুল্লাহ, অর্থাৎ রসুলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের আহাদিস। তিন নম্বর হইল ইজমায়ে উম্মত, উম্মতে মুস্তাহিদিন, উম্মতের মধ্যে যারা মুস্তাহিদিন ওলামা তাদের ঐক্যমত সিদ্ধান্ত, এটা শরীয়তের দলিল। চার নম্বর হইল কোরআন হাদিস থেকে যে কিয়াস বাহির হয়েছে, কোরআন হাদিস থেকে কারণ এবং ইল্লত বাহির করে অন্য জায়গার মধ্যে মাসলা ফিট করার নাম বলা হয় কিয়াস এবং ইজতিহাদ। সেই কিয়াস হইল শরীয়তের চার নম্বর দলিল। এক নম্বর দলিল কোরআনে করিম, দুই নম্বর দলিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত, তিন নম্বর দলিল ইজমায়ে উম্মত, চার নম্বর দলিল হইল কিয়াস। শরীয়তের এই দলিলগুলা দুই দলিল মানে না, এদের নাম সলফি। দুই দলিল মানে না, এরা ইজমায়ে উম্মতকে বিলকুল দলিল গ্রহণ করে না, কিয়াসকেও দলিল মানে না। সাহাবায়ে কেরাম, সমস্ত সাহাবায়ে কেরামেরও যদি ঐক্যমত সিদ্ধান্ত হয় সেই সিদ্ধান্তকেও তারা দলিল হিসাবে গ্রহণ করে না, ইজমায়ে সাহাবাকেও তারা দলিল মানে না। ব্যক্তিগত আলাল ইনফেরাদ, আলাদা আলাদা কোনো একজন সাহাবি তো দলিল হইতেই পারে না, সকল সাহাবিরও ঐক্যমত সিদ্ধান্ত হইলে সেটাও দলিল হইতে পারে। এই ফিতনাটাই আরও ব্যাপক ফিতনা। এই ফিতনা সম্পর্কে আমরা অনেক সময় অনেক আলোচনা করি, কিন্তু নতুন আরও একটি ফিতনা আসলো যেটা দলিল আরও কমাই দিল। এদের কাছে দলিল মাত্র একটাই, কোরআনে করিম ব্যতীত আর কোনো দলিলই শরীয়তের নাই। তাই তাদের মতে কোরআনে যা পাবো তা মানব, কোরআনে যা নাই তা মানব না। এখন আমরা দেখতে হবে এই ফিতনাটা জনম কে দিল উপমহাদেশে, তার ফিতনাটা কে দিল উপমহাদেশে। এই ফিতনার জনমদাতা আবদুল্লাহ চকড়ালবি নামে এক ব্যক্তি, সে সর্বপ্রথম এই আওয়াজটি নিয়ে দাঁড়াইল। কিন্তু এই ফিতনাটা নিয়ে বেশি দিন টিকতে পারে না, পরবর্তী ওলামায়ে কেরামের ধাপটের কারণে সেই ফিতনাটা বেশি দিন টিকতে পারে না। কিন্তু তার শিষ্য, পরবর্তীতে তারই একজন শিষ্য হাফিজ আসলাম জিরাজপুরি, হাফিজ আসলাম জিরাজপুরি নামে এক ব্যক্তি দাঁড়াল। সেই ব্যক্তি এই ফিতনাটারে দমন হয়ে গেছিল, এই ফিতনাটারে আবার জন্ম দিল। এর পরবর্তীতে ওই হাফিজ আসলাম জিরাজপুরি এবং আবদুল্লাহ চকড়ালবি এই দুজনেরও শিষ্য আরও তৃতীয় আরও একজন, তার নাম হইল গুলাম আহমদ পারভেজ, গুলাম আহমদ পারভেজ বাটালবি, গুলাম আহমদ পারভেজ বাটালবি। সে আসিয়া অনেক বই পুস্তক লেখছে, অনেক কিছু লেখনের মাধ্যমে সেই ফিতনাটারে আরও ছড়াইয়া দিল। সেই গুলাম আহমদ পারভেজ বাটালবির এর মাধ্যমে কিছু মানুষ এখন প্রভাবিত হয়েছে তার বিভিন্ন লেখনের দ্বারা। এই ফিতনাটা পাকিস্তানেই ছিল, এতদিন পর্যন্ত পাকিস্তানেই সেই ফিতনা ছিল, এই ফিতনা বাংলাদেশে আসতে পারে নাই। কিন্তু বর্তমান ইন্টারনেটের যুগ, সে ইন্টারনেটের বরকতে
সেই ফিতনাটা বাংলাদেশেও আসিয়া গেছে এবং এই ফিতনার দ্বারা বর্তমান শিক্ষিত সমাজ যারা অধিকাংশই চায় এই কথাটা যে আমরা ইসলামকে শর্টকাট করে চলতে চাই ইসলামকে সংক্ষেপ করতে চাই মডার্নিক ইসলাম চাই যারা মডার্ন ইসলাম চায় তারা তাদের কথাটার সাথে তাদের মতামতটা সই আবদুল্লাহর কথার সাথে আবদুল্লাহ চক্রালবীর কথার সাথে তার কথাগুলো মিল খায় এই জন্য তাদের তবিয়ত এইগুলা গ্রহণ করতে আগ্রহী এই ধরনের লোক যদিও প্রথমে প্রথমে কম ছিল বর্তমান সমাজে অনেক মানুষ হয়ে গেছে যারা ইসলামকে শর্টকাট করতে চায় পুরাতন ইসলাম দেখতে চায় না মডার্ন ইসলাম দেখতে চায় সেই আবদুল্লাহ চক্রালবীর মাজহব গোলাম মোহাম্মদ পারভেজের মাজহবটা আজকে পৃথিবীতে ধীরে 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 চড়তে আসে কিন্তু একটা জিনিস হইল কুল্লু জাদিদিন লাজিজ এটা একটি কায়দা কুল্লু জাদিদিন লাজিজ যত নতুন কথা হয় নতুন বস্তু হয় সে নতুন বস্তুর একটা আকর্ষণ থাকে একটি মজা থাকে এই জন্য নতুন কোনো কিছু সৃষ্টি হইলে একদল মানুষ এটার গ্রহণ করার জন্য আগ্রহী থাকে একটা নতুন কথা শুনলাম এটা তা নতুন জিনিসটা এটা এটা দেখার বিষয় বোঝার বিষয় এই জন্য সে আগাইতে থাকে এই হিসাবে এই ফিতনাটা দিন দিন বৃদ্ধি পাইতে আছে দিন দিন বৃদ্ধি পাইতে আছে আর সাহাবের পক্ষ থেকে এইটা একটি উদ্যোগ নেওয়া হইল বাংলাদেশের সর্বপ্রথম একটি উদ্যোগ নেওয়া হইল যার মাধ্যমে আহলে ইলিমকে সর্বপ্রথম এবং জ্ঞানী সমাজকে এটা সম্পর্কে সচেতন করার প্রয়োজন মনে করেই আজকের এই সমাবেশের আয়োজন আল্লাহ পাক এই সমাবেশকে কবুল করেন এবং এর ফায়দা আম করে দেন এবং সেই ফিতনাকে দুনিয়া থেকে বিলকুল মিলিয়া মিট করে দেন সবাই বলেন আমিন ইয়া রব্বাল আলামিন ব্রাদারান ইসলাম ওই তাদের যে মতামত তাদের যে মজহবের কিছু কথা আমি আহসানুল ফতোয়া প্রথম খণ্ড থেকে মুফতি রশিদ আহমদ লুধিয়ানবী রহমতুল্লাহ আলাইহি লিখিত আহসানুল ফতোয়ার প্রথম খণ্ড থেকে ওই মুনকিরিন হাদিস সম্পর্কে ওনার একটা রিসালা আছে সেই রিসালা থেকে আমি আপনাদের সামনে ওই গান্দা ফিতনা নাপাক ফিতনা যারা কোরআন ব্যতীত আর কিছু মানে না কোরআনকেই দলিল মানে তাদের উদ্দেশ্য কী তারা কী চায় এ কথা সম্পর্কে তাদের লিখনি থেকে কিছু কথা উল্লেখ করতেছি মুনকিরিন হাদিস এক জদিদ ইসলামকে বাণী হ্যাঁ তাহলে পয়লাই কথা হইল এ রিসালায়ে তুলুয় ইসলামের অডিটার হইল গিয়া আবদুল্লাহ চক্রালবী এইটার হে নগরান এ কারণে ওই রিসালার মধ্যে লেখা মুনকিরিন হাদিস এক জদিদ ইসলামকে বাণী হ্যাঁ যারা সাইড দলিলকে দলিল বলে শরীয়তের দলিল চারটা বলে তাদের ইসলাম আর যার কাছে দলিল মাত্র একটি তার ইসলাম তো সমান হবে না এটা তো নতুন হবেই তাদের মূল উদ্দেশ্য হইল নতুন একটি ইসলাম সমাজকে উপহার দেওয়া দুই নম্বর হইল বিলকুল ওয়াজে হয় কি আল্লাহ আল্লাহ রসুল সে মুরাদ মরকজে হুকুমত হয় আল্লাহ এবং আল্লাহর রসুল বলে কোরআন মধ্যে যা আছে এগুলো দা মরকজে হুকুমত অর্থাৎ হুকুমতই কেন্দ্রীয় ক্ষমতার মালিক হুকুমতের কেন্দ্রীয় ক্ষমতার মালিক এটা তাই হুকুমতের কেন্দ্রীয় ক্ষমতার মালিক থেকে যা বলা হবে তাই আল্লাহ আল্লাহর রসুলের কথা তাহলে এর অর্থ হইল রাষ্ট্র যেটা বলবে সেটাই হবে আল্লাহর অর্ডার এটা নতুন অন্য কিছু আল্লাহর অর্ডার নয় তিন নম্বর দিন নে কিয়ামে সলাত কা হুকুম দিয়া থা আকিমুস সলাত কোরআনে বলা হয়েছে দিন নে কিয়ামে সলাতের কিয়াম করার নির্দেশ দেওয়া হয়েছে কিন্তু মজহব মে ইয়ে চিজ নামাজ পড়নে কে মুরাদিব বন গে
এখন এটার নাম হয়ে গেছে নামাজ পড়া। এটা তো একামতের সলাতের কথা বলা হয়েছে, নামাজ পড়ার কথা বলা হয় না, একামত করার জন্য বলা হয়েছে। পারওয়েজ লেখক পারওয়েজ রিসালার নাম তুলুয়ে ইসলাম সফা নম্বর 46, সাইল নম্বর মরকজ মিল্লত কো উনমে یعنی جزیات نماز میں تغیر و تبدل کا حق ہوگا۔ نماز جزیات مدے اٹر مدے تبدل تغیر قرار ختمتا سے ای مرکز ملت درا ہوے۔ سائے میرا دعویٰ تو صرف اتنا ہے کہ فرض صرف دو نمازیں ہیں جن کے اوقات بھی دو ہیں، باقی سب نوافل ہیں۔ نعوذ باللہ، ফরজ নামাজ মাত্র দুই অক্তের নামাজও হলো ফরজ, আর বাকি সব নামাজ যা আছে সব নফল। এটা হইল তাদের ইসলামের, তার ইসলামের মূল নীতি। ফির আজকাল মুসলমান দু নামাজ পড়কর কেউ মুসলমান নহি রহ সকতা। এখন মুসলমানে দুই নামাজ পড়িয়া কেনে মুসলমান রইত না, মূল তো নামাজও দুইটা। এরপরে হইল মজহব মে নামাজ রোজা সদকা খেরাত উসি খুশামুদানা মসলক কে মজাহির বন জাতে হ্যাঁ, ইয়ানি মুনাফিকানা জিন্দগি কে খুশামুদানা মসলক হয়। এরপরে হজ এক বাইনাল মিল্লি কনফারেন্স হ্যাঁ, হজ কে কুরবানি কা মকসদ بین المللی کنفرنس میں شرکت کرنے والوں کے لیے خور و نوش کا سامان فراہم کرنا ہے۔ مکہ معظمہ میں حج کی قربانی کے سوا اضحیہ یعنی عید کی قربانی کا کوئی ثبوت نہیں۔ اٹا دا قربانی ہو رہا ہے مکہ مجھے، اٹھے مکہ تو قربانی ہوئی تو اٹا ہوئی بین اٹا ہوئی بشو کنفرنس بشو اجتماع والا دا এটা বিশ্ব ইজতেমা মুসলমানদের, এখানের মধ্যে কুরবানি যা করা হয় এটা বিশ্ব ইজতেমা যারা হাজির হইলা তারা খানির ব্যবস্থার লাগিয়া একটা ব্যবস্থা করা জন্য এটা এনার মধ্যে কুরবানি করা হয়েছে। এমনি স্বাভাবিকভাবে কুরবানির কোনো বিধান ইসলামে নাই। নয় নম্বর, ঈদকে দিন 12 বাজে তক 10 করোড় রুপিয়ে কা কৌমি সরমায়া জায় হয়ে যাতা হয়, আর দশ করোড় হর সাল জায় হতে হয়। অর্থাৎ কুরবানি করিয়া 12টা বাজবার আগে যে মানুষের কুরবানি হল করিয়া যে প্রায় 10 কোটি টাকা নাই, তার যে তার আগর হিসাব মতো হয়েছে আগে 10 কোটি, এখন তো কত কোটি হইব। এগুলা টাকা মানুষের জায় করা নষ্ট করার ব্যবস্থা যারা কিচ্ছু না, এটা কোনো ব্যবস্থা নাই। ঈদকে সুবেহ 12 বাজে তো কৌম কা কিস কদর রুপিয়া নালিও মে বহ যাতা হয়, ادارہ طلوع اسلام۔ روایت حدیث احادیث نبویہ محض تاریخ ہے، اگر محتلو روایت احادیث نبویہ محض تاریخ ہے، اگلا تاریخی حیثیت اٹا تا اتہاس حدیث اٹا دا آلوچنا ہو اٹا تا اتہاس حساب کو جائیو اٹارے অন্য কোনো حیثیت نہ۔ الغرض حدیث کا مقام، حدیث کا صحیح مقام دینی تاریخ وغیرہ کا ہے، উসে তারিখি ফায়দা হাসিল কে যা সকতে হ্যাঁ, লেকিন দিনী হজ্জত কে তোর পর নেই পেশ কি যা সকতি। তা দলিল দিনের দলিল হিসাবে পেশ করা যাইত না, এটা ইতিহাস হিসাবে, একটা ইতিহাসের যেটা বর্ণনা করেন বিভিন্ন ইতিহাস বিদ্যাগুলো কইছে ওই ধরনের হাদিসের কথাগুলো একটা ইতিহাস হিসাবে বর্ণনা করা যাইতে পারে। এগা 12-13 নম্বর হাদিসেন জন্নি হ্যাঁ, এটা হলো মুকদ্দমা ওলা আউয়াল জন কে পৈরবী কুরআন কি রূহ সে মনে হয়, মুকদ্দমা দুয়া নতিজা হাদিস কি পৈরবী কুরআন কি রূহ সে মনে হয়। যেহেতু জন যেহেতু কুরআন এখন যে জনের ইত্তেবা করতাম না, তাহলে হাদিস সব এরার ইত্তেবা এটা জন নিয়ে এটা ইত্তেবা করা যেত না। 14 নম্বর বখলাফ উসকে না হাদিস পর হামারা ঈমান হ্যায় না উস পর ঈমান লানে কা হামকো হুকুম দিয়া গিয়া, হাদিস সম্পর্কে আমরা এইটাই ধারণা আর কিছু আমরা ঈমান রাখি না। 15 নম্বর হাদিস কা পুরা সিলসিলা এক আজমি সাজিশ হাতি, হাদিস কা পুরা সিলসিলা এক আজমি সাজিশ থি, আর জিসকো শরিয়ত কহা যাতা হয় ও বাদশাহোং কি পয়দা করদা হয়।
ইতা হাদিস তা এটা হইল আজমি হলর একটা চক্রান্ত, এরাই ইতা হাদিসগুলারে এটারে সাজদায় করছে। এ কারণে এইগুলা বাদশাহ হলরও এইটা তারা ফায়দা লুটার একটা ব্যবস্থা করছে এটা তারা। সব শরীফ মরদান মুর্দা বহতা খুন খিনজির আর গায়রুল্লাহকে নাম কি তরফ মনসুব চিজেন হারাম হয়, উনকে আলাওয়া আর কুছ হারাম নেই। বলকে মোহাম্মদ সুবে এডুকেট লিখতা হ্যাঁ মজকুরা চার চিজোকে আলাওয়া বাকি হর চিজ কাজ খানা ফরজ হয়, খানে সে ইনকার কর দেনা গুনাহ আর খুদাকে হুকুম কি মাসিয়ত হয়। তুলু ইসলাম রিসালার মধ্যে কথাটা, ইয়ানে কুত্তা গাদা গিদড় বিল্লি চুহা হত্যাকে ফেসা পায়খানা ওগেরা কা খানা ফরজ হয়। এগুলা সব এই কয়টা ব্যতীত এইটা যেটা কোরআন শরীফের নাম আছে যেমন দমে মসফু আছে কোরআনের মধ্যে এটা খাওয়া হারাম, এইভাবে মুর্দা এটা খাওয়া হারাম, ওই তিন চারটা জিনিস যেটা কোরআনের মধ্যে আছে খিনজির এটা খাওয়া হারাম, কুত্তার কথা যেহেতু কোরআনে নাই, বিল্লির কথা খাওয়ার নিষেধ কোনো কোরআনে নাই, এই জন্য যেগুলা কোরআনের মধ্যে যার উল্লেখ নাই সব খাওয়া হালাল, বরং এগুলা খাওয়া ফরজ। নাউযু বিল্লাহি মিন যালিক। এই হইল বর্তমান ফিতনায় এনকারে হাদিসের একটা কালো রূপ, এটা একটা কালো রূপ। এগুলার নাম ইসলাম নাম দেওয়া যায় যদি তাহলে কুফরি কার নাম দেওয়া হবে, এটার নাম যদি ইসলাম দেওয়া হয় তাহলে কুফুর কার নাম হবে। এই জন্য এই এনকারে হাদিসের ফিতনার ধারা যে নতুন কুফুরের নতুন একটা ধারা আবিষ্কার হয়েছে, ইসলামের নতুন ধারা না, এটা কুফুরের একটি নতুন ধারা, ইসলামের নাম দিয়া কুফুরের একটি নতুন ধারা আবিষ্কার হয়েছে। এই জন্য এই ফিতনাটা যেটা এটা বিগত দিনের যত ফিতনা ইসলামের মধ্যে জন্ম নিছে সকল ফিতনার উপরের ফিতনা, এই ফিতনার ধারা ইসলাম আর দুনিয়াতে থাকবে না। কারণ আমরা যে আজকে নামাজ পড়ি এই নামাজ পড়তে গেলে হাদিস দ্বারাই নামাজ পড়তে হবে, নতুবা তো নামাজ পড়ার নিয়ম নীতি কোরআনের মধ্যে নাই, নামাজে কয় রাখাত নামাজ পড়বো এটা তো কোরআনের মধ্যে নাই, নামাজ পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ এটা তো কোরআনের মধ্যে স্পষ্টভাবে উল্লেখ নাই, স্পষ্টভাবে পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ যখন কোরআনে নাই তাহলে সে বলতেছে দুই ওয়াক্তের কথা আছে, আকিমি সালাতা তরাফাই নাহার তলাফাই তরাফাই নাহার, দুই তরফের মধ্যে নামাজ পড়বো। তাই এখন এগুলা তো ফরজ দুইটাই নামাজ থাকবে আর নামাজই নাই, এবং নামাজের রাকাত কয় রাখাত হবে। এখন মন গড়া আমি যদি বলি এই যারা কোরআন ব্যতীত আর দলিল মানবে না তারা তো নামাজ যদি এক রাখাত খেয়েও নামাজ পড়ে তাকে নামাজ হয়ে গেছে এটা বলবে, কারণ কোরআনের মধ্যে তো কয় রাখাত এটার উল্লেখ নাই, এক রাখাত পড়লেও তো নামাজ হইল, নামাজের মধ্যে কি পড়তে হবে এগুলা তো কোরআনের মধ্যে পরিষ্কার নাই। এর কারণ এই জন্য কোরআনের মধ্যে তো কী জিনিস পড়তে হবে এগুলা উল্লেখ নাই, তাই শুধু নামাজে একবার দাঁড়াইলো বস আর বসলো এভাবে যদি হয়ে যায় বস এইটার দ্বারাই তার নামাজ হয়ে গেল। তাই নামাজ পড়তে গেলে হাদিস না মানা পর্যন্ত, কোনো ব্যক্তি যদি হাদিসকে দলিল না মানে তার নামাজ পড়ার কোনো উপায় নাই, যেভাবে সঠিক নামাজ পড়ার কোনো উপায় নাই, নামাজের রাকাতের সংখ্যা জানার কোনো ব্যবস্থা নাই, নামাজের সংখ্যা জানার কোনো যখন ব্যবস্থা নাই রাকাতেরও জানার কোনো ব্যবস্থা কোরআনের মধ্যে নাই, তাহলে এর অর্থ হবে গিয়া নামাজ না পড়ারই নামান্তর। কোরআনের মধ্যে বলেছেন আল্লাহ নামাজ পড়ো আকিমুস সালাতা, এখন যদি আমরা নামাজ একামতে সালাত বলা হয় তাহলে নামাজের জন্য একবার দাঁড়াইলাম অত নামাজের জন্য দাঁড়াইলা গেলাম নামাজ হয়ে গেল বস নামাজ শেষ। এই জন্য ইসলামটাকে সম্পূর্ণ নতুন আকারে বিকৃত ইসলাম প্রচার করার একটা সুকৌশল হইল তাদের নারা হইল আমরা আহলে কোরআন, আমরা নাম আহলে কোরআন,
আমরা শুধু কোরআনই বুঝি আর কিচ্ছু বুঝি না, আল্লাহর কালাম ব্যতীত আর কিচ্ছু বুঝি না, বুঝবি শুধু আমরা কোরআন বুঝি। এই বাহ্যিক এই নারাটা তো কত সুন্দর নারা, আল্লাহর কালামকেই সে তারা মানতেছে, তাদেরকে কাফির কেন কাফির বলবেন, এরা তো কোরআন মানতেছে। তাই কোরআন মানলেই কি মুসলমান হয়ে যায়, কি বলেন, কোরআন মানলেই কি মুসলমান হয়ে যায়? না না, কোরআন মানলেই মুসলমান হবে না, কোরআন মানতে হবে, রসুল মানতে হবে, হাদিস মানতে হবে। আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে রসুলকে মানার কথা বলছেন না বলছেন না, রসুলকে মানার কথা বলছেন। তাই রসুলকে যদি না মানে তাহলে তো কোরআনই মানলো না, কোরআন মানা মানা রসুলকে মানতে হবে, রসুলকে মানলেই সে কোরআন মানা হয়, রসুলকে না মানলে তার কোরআন মানা এটা অনর্থক হয়ে যায়, অনর্থক হয়ে যায়। ব্রাদারান ইসলাম, আমি এই ফিতনার সম্পর্কে যে কোরআন হাদিস হাদিস ও শরীয়তের দলিল, হাদিস শরীয়তের দলিল এই ব্যাপারে আমি কোরআনে করিমের আয়াত থেকে আপনাদের সামনে কয়েকটি আয়াত পেশ করতেছি। হাদিস দ্বারা শরীয়তের মাসলা মাসাইল প্রকাশ হয়, জাহির হয়, এটা আল্লাহ পাকের নির্দেশ হইল গিয়া। ওমা, যেমন আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ওমা জাআলনাল কিবলাতাল্লাতি কুনতা আলাইহা ইল্লা লিনআলমা মান ইত্তাবিউর রাসূল মিম্মান ইয়ানকালিবু আলা আকিবাইহি। এই আয়াতের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বলছেন, আপনি যে কিবলা আগে পালন করতেন, ওমা জাআলনাল কিবলাতাল্লাতি কুনতা আলাইহা, যে কিবলা আপনি আগে মানতেন, প্রথমে মানছিলেন, এটা এই জন্যই মনে করেছি যাতে পরবর্তীতে এই কিবলার পরিবর্তন যখন আসবে তখন সেই কিবলার হুকুমটা নিয়ে খারাপ বাড়াবাড়ি করে আর খারাপ বাড়াবাড়ি করে না, এইটাই আমি জানতে চাই, এটাই জানতে চাই। এখন এই 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 আয়াতের দ্বারা বোঝা গেল কোরআনে কারিমে বর্তমানে আমাদের যে কিবলার গোয়াল্লু উজুহাকুম সাতরাল মসজিদুল হারাম, বায়তুল্লার দিকে কিবলা করার জন্য কোরআনের নির্দেশ এখন আসছে। তাই ইস্তেকবালে কিবলার দলিল কোরআনের মধ্যে আছে, কোরআনের মধ্যে আছে, কিন্তু এর আগে যখন বায়তুল মুকদ্দাসের দিকে কিবলা ছিল, বায়তুল মুকদ্দাসের দিকে যে নবী করিম সালামে মদিনার যাওয়ার পরে 16-17 মাস বায়তুল মুকদ্দাসের দিকে নামাজ পড়ছেন, সেই কথার তো কোরআনে করিমের কোনো আয়াতের মধ্যে উল্লেখ নাই। ভাই, বায়তুল মুকদ্দাসের কিবলাকে আল্লাহ কিবলা মানছেন, আল্লাহ বলেন আমার তুমি যে কিবলাতে ছিলে সেটা এই জন্যই আমি কিবলা বানিয়েছি। তাহলে বোঝা গেল আগের একটা কিবলা ছিল, নবী করিম সাল্লাম কিবলা বানিয়েছিল নামাজ পড়ছে, তাহলে সেই কিবলাটা কিসের দ্বারা বললো? সেই কিবলা তো কোরআনের কোনো আয়াতের মধ্যে নাই। কোরআন যদি শুধু কোরআনই দলিল হয়ে থাকে আর কিচ্ছু দলিল হয় না, নবীর হাদিস যদি দলিল না হয়, তাহলে পূর্ববর্তী কিবলাটা কিসের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছিল? সেই কিবলাটা তো নবী করিম সাল্লামের হাদিস দ্বারাই প্রতিষ্ঠিত হয়েছিল, সেই কিবলা তো নবীর আদেশেই হয়েছিল। এই জন্য সে বোঝা গেল, এটা দ্বারা বোঝা গেল যে কোরআনের আয়াত ব্যতীত ইসলামের বিধান প্রমাণিত হয় কি হয় না। সমস্ত সাহাবায়ে কেরামে সেই কিবলাকে, সেই সময় কিছু সাহাবায়ে কেরাম কিবলাকে মানিয়ে গেছেন, তাহলে বোঝা গেল কোরআন ছাড়াও শরীয়তের বিধান প্রতিষ্ঠিত হয়ে থাকে, হয়ে থাকে। তাই কোরআন শুধু দলিল আর কিছু দলিল হবে না, এটা তো এই কথাটা মানার উপযুক্ত নয়। এরপরে আল্লাহ পাক বলতেছেন যে আমি তোমাকে আমি ওয়ালাকাদ আনজালনা ইলাইকাল জিকরা লিতুবাইয়িনাল নাসে মা নুজ্জিলা ইলাইহিম ওয়ালাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। আমি কোরআন, জিকিরতে মুরাদ হইল কোরআন। হে নবী, আপনার উপরে আমি কোরআন নাজিল করেছি, আনজালনা ইলাইকা জিকরা, আপনার উপর কোরআন অবতীর্ণ করেছি, লিতুবাইয়িনাল নাস মা নুজ্জিলা ইলাইহিম, তাহলে এটা এগুলা আপনি বিশ্লেষণ সহ বয়ান করে দিবেন। তবজিন মরা হয় বিশ্লেষণ সহ বয়ান করা, আপনি এগুলার মতলব বিশ্লেষণ সহ বয়ান করে দিবেন, এইটার জন্য আমি আপনার কাছে কোরআন নাজিল করেছি। তাহলে নবী করিম সাল্লামের কাছে কোরআন নাজিল করার উদ্দেশ্য হইল নবী বিশ্লেষণ করে দিবেন, এক ফায়দা। দুই নম্বর ফায়দা হইল ওয়ালা আল্লাহুম ইয়াতাফাক্কারুন, তাহলে তিন নম্বর হইল, দুই নম্বর কাজ হইল, তারা কোরআনে করিমের আয়াত যখন তাদের সামনে আসবে তখন তারা তা নিয়ে ফিকির আর তফক্কুর করবে। সেই তফক্কুরের নাম ইস্তেম্বাত ও ইস্তেহাদ, সেই তফক্কুরের নাম ইস্তেম্বাত ও ইস্তেহাদ, অর্থাৎ কোরআনে করিমের ব্যাখ্যা বিশ্লেষণ দিবেন নবী, ব্যাখ্যা বিশ্লেষণ দিবেন নবী, সেই ব্যাখ্যা বিশ্লেষণের নাম হাদিস,
এবং তাফাক্কুর ও তাফাক্কুর ও তদব্বুরের নাম হইল ইস্তেহাদ ও ইস্তেমবাদ। মুজতাহিদিন কেরাম কোরআনের মানে মতালিবের মধ্যে ইস্তেহাদ ও ইস্তেমবাদ করে তাফাক্কুর করে শরীয়তের বিধান বাহির করেছে। সেই তাফাক্কুরের নির্দেশ তাফাক্কুর করার জন্যই কোরআন নাজিল হয়ে আছে। তাইলে এই আয়াত দ্বারা বোঝা গেল মুজতাহিদিন দ্বারা যারা ইস্তেহাদ ও ইস্তেমবাদ করেন, যারা কিয়াসের মাধ্যমে ইস্তেহাদ ও ইস্তেমবাদ করেছেন, তাদের ইস্তেহাদ ও ইস্তেমবাদের জন্যই আল্লাহ কোরআন নাজিল করেছেন। কারণ কোরআনে করিম কেয়ামত পর্যন্ত একটা বিধান, মানুষের জীবন বিধান, মানুষের জীবন কীভাবে ইসলামী জীবন হবে এটা জানার জন্য আল্লাহ কোরআন নাজিল করেছেন। আবার কোরআনের মধ্যে জীবন কেয়ামত পর্যন্ত যত সমস্যা আসবে সকল সমস্যার সমাধান কোরআনের মধ্যে যদি বিস্তারিতভাবে বয়ান করা হয় তাহলে এই কোরআন নিয়ে মানুষ চলতেই পারবে না, এই মানুষ এই কোরআন নিয়ে মানুষ চলতে পারবে না, এই মানুষ এই কোনো মানুষ এই কোরআনকে ইয়াদ করতে পারবে না, কোনো গাড়ি ধরবে না, কোনো বহর ধরবে না, তাকে বহন করিয়া নেওয়ার জন্য কোনো বহন দ্বারাও নেওয়া যাবে না। এত সমস্যা মানুষের, এত সমস্যা কিয়ামত পর্যন্ত মানুষের, মানুষের প্রত্যেকের সমস্যা ভিন্ন ভিন্ন সমস্যা আছে, সব মানুষের সমস্যার সমাধান দেওয়ার জন্য যদি সবিস্তারে কোরআনের মধ্যে আলোচনা থাকতো তাহলে এই কোরআনকে কোনো মানুষের তহম্মুল করার উঠানে বোঝা উঠানোর সব ক্ষমতা ছিল না, এমনকি তার ইয়াদ করা তো সম্ভবই নয়, তাকে বোঝা উঠানিও সম্ভব ছিল না। এই বয়ান যদি দলিল হয় না কিসের জন্য বয়ান করবে? আল্লাহ নবীকে বয়ান করার জন্যই তো নির্দেশ দিলেন তুমি বয়ান করে দিবে, তাহলে নবীকে বয়ানের নির্দেশ যখন দিছেন তাহলে বোঝা গেল নবীর কথা যেটা হবে উম্মতের জন্য তা দলিল হিসাবে প্রমাণিত হবে। এই জন্য এই আয়াতের দ্বারা হজ্জিয়তে হাদিস, হাদিস হজ্জত হজ্জি হাদিস দলিল প্রমাণিত প্রমাণিত হইল, সাথে সাথে কিয়াস ও ইস্তেমবাদ ইস্তেহাদ এইটাও একটা শরীয়তের একটা দলিল। যারা সলাফিরা মানে না, সলাফিরা ইস্তেহাদকে মানে না, আহলে কুরআনরাও ইস্তেহাদকে দলিল মানে না, কিন্তু এই কুরআন তো বলতেছে ইস্তেহাদ একটি দলিল, ইস্তেহাদ ইস্তেমবাদ একটি দলিল। তাহলে সমস্ত মুনকিরিনে হাদিস, মুনকিরে কুরআন, মুনকিরিনে হাদিস যারা এদের তাদের বিপক্ষে তো কুরআনই তো বলতেছে, যারা কুরআন মানে আবার কি কোন কুরআন মানে, কোন কোরআন মানে, তারা কোরআন মানে কোনটা জানেননি, সেই কোরআনের ব্যাখ্যা একটু শুনে বলবেন তো, এইগুলো তো কোরআনে আছে তো তারা একটা কী কয়, কী বলে শোনেন, তারা কী বলে? ওলামায়ে কিতাবুল্লাহ ওয়া সুন্নতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উন্হে দু সতুনম পর দীন কি ইমারত ঠেরি হুই হ্যায় খুলাফায়ে রাশিদীন ও দিগর সাহাবায়ে কেরাম ও তাবেঈন ও তাবে তাবেঈন ও আইম্মায়ে মুজতাহিদীন ও ফুকাহায়ে কেরাম, ফুকাহায়ে সুফিয়া আওর তমাম আলমে ইসলাম কে উলামা সুন্নতে নববিয়্যা কো দীন মে হুজ্জত মানতে হুয়ে আয়ে হ্যায় মগর গুলাম আহমদ পরওয়েজ কা খেয়াল হ্যায় মগর গুলাম আহমদ পরওয়েজ কা খেয়াল হ্যায় কি আপ উম্মতে মুসলিমা কো কুরআন কি ওয়া তাফসীর আওর তাবীর কবুল করনি চাহিয়ে জিন পর মেরি নাম কি ছাপ লগি হুই হ্যায় মেরি তাফসীর তাবীর তশরীহ কে আলাওয়া জো কুছ হ্যায় ওয়া মুল্লা ইজম হ্যায় আজমি সাজিশ হ্যায় জহল আওর নাদানি হ্যায় আপ তক কুরআন কো ঠিক তৌর পর সমঝা কহাঁ কহাঁ গিয়া হ্যায় বড়ে বড়ে উলামা হাদী উলামা হাদিস আওর ফিকা মে উলঝে রহে বলকে কুরআনকে খেলাফ সাজিশন করতে রহে ইয়ে আজমি আজমি সাজিশ কতাদা হাসান মুজাহিদ আওর ইকরিমা জেসে মুফাসসিরিন কি কুরআন মে সনদ কবুল করতে থে আওর মানে উন তমাম মুফাসসিরিন কে আলার রগমে আবদুল্লাহ চক্রলবী আলার রগম এইগুলো থাকা সত্ত্বে আবদুল্লাহ চক্রলবী চক্রালবী সৈয়দ সার সৈয়দ আহমদ খান আওর আসলম জিরাজপুরি নে জিরাম জিরাজপুরি সে ফয়েজ হাসিল কিয়া হ্যায় এইসব তফসির হল থাকা সত্ত্বে আবদুল্লাহ আবদুল্লাহ বলতেছে বলবে আমি আবদুল্লাহ চক্রালবী আর স্যার সৈয়দ আহমদ খান আর আসলম জিরাজপুরির কাছ থেকে কিয়া ফয়েজ হাসিল করছি মানে তাদের কাছে আমি পড়েছি। লহাজা কুরআন কি তফসির ও মুতবর হ্যায় জব মে করতা হো কুরআন কো উন আজমি সাজিশোং সে নজাত দিলানে দিলানে আওর মজলুমিয়ত সে ছুড়ানে ওয়ালা ওয়ালো আও ভাগতে হুয়ে আও আওর মেরে ইর্দ গির্দ জমা হো যাও পর পর খমে পুরখমে উড়াও
পরচমে উড়াও তফসির ইবনে কসির কে পারা পারা কর দো বেজাবি ইবনে জরির আর ইতকান কো মারিফুল আর মারিফুল কুরআন কো পড়ো মারিফুল কুরআন কা তার লেখা তো মারিফুল কুরআন আছে এটা আব্দুল্লাহ পরভেজর লেখা একটা মারিফুল কুরআন আছে এটা মুফতি শফিসর মারিফুল কুরআন কো না কারণ মারিফুল কুরআন পড়ো আল্লাহ কি আয়াত কা সহি মফহুম উসি সে মিল সকতা হয় পরভেজ লাগতা হয় কি রাসূলুল্লাহ সাল্লাম কি সুন্নত আর হাদিস দিন মে হুজ্জত নেই রসুল্লা সাল্লাম কে আকাল রওয়াজ দেকর যো দিন মে হজ্জত ঠেরা গিয়া হয় দরআসল কুরআন কে খিলাফ এক আজমি সাজিশ হরভেজ পরভেজ খাক বদহন গুস্তাখ নে জিন নফুস সে কুদসিয়া কি তরফ আজমি সাজিশ কো মনসুব কিয়া হো পাক রুহেন হ্যাঁ জিনকো বড়ে বড়ে জাবির ওর জালিম হাকিমোং কো হাকিমোং কা জুলুম ওর ইস্তেবদাদ কলিমে হক সে রুক না সিকা জিনহোনে কূড়ে খায়ে মুসিবতেন ঝিলে দার দার কে তখতিয়ং মে লটকে তাইগোং কে সায়ং মে ওর তুফোং কে গিরজো গুরজোং গুরজোং মে এলায় হক কে খাতির জানেন কুরবান কর দে কই খৌফ উনহে মরহুব না কর সিকা ওর না হি কই বড়ে সে বড়ে তমা ওর দুনিয়া কে লালচ উনহে রাম কর সিকে পতা রে খোর গে তা আজমি সাজিশ যাই হোক বিরাদারান ইসলাম তাহলে ইসলাম কোন জায়গায় হইতে আগের গুলার মধ্যে ইসলাম নাই তফসিরে ইবনে কসিরে ইসলাম নাই তফসিরে বাইজাবিতে সঠিক তফসির নাই ইবনে জরির তবরির তফসিরের মধ্যে সঠিক তফসির নাই তফসির ইতকানের মধ্যে সঠিক তফসির নাই তাহলে তফসির কোন জায়গায় বলে আমার লেখা মারিফুল কুরআন এইটা পড়ো এটার মধ্যে সঠিক তফসির অর্থাৎ তার মনগড়া কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণের নাম তফসির তার মনগড়া ব্যাখ্যা বিশ্লেষণ এটা দলিল বলতে পারে ইসলামের মধ্যে আর রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়ানকৃত তফসির এটা শরীয়তের দলিল বলতে পারে না এই ধরনের নাদান আর এই ধরনের বড় কাফির আর কে হইতে পারে আল্লাহ পাক আমাদেরকে এই নতুন ফিতনা থেকে আমাদেরকে সমস্ত উম্মতে মুসলিমাকে আল্লাহ হেফাজত করেন আমিন ইয়া রাব্বুল আলামিন